যে দেশের মানুষ 360 অলি জানে না তারা ইমানদার নয়। আপনি কোথেকে পাচ্ছেন 360 অলির কথাটা? কোন কিতাবে লেখা আছে? কোরআনে আছে না হাদিসে আছে? কোথেকে এটা বের করে নিয়ে আসছেন? 360 কেন? ইমানদাররা সবাই হলো আল্লাহর অলি। আল্লাহ বলেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান এবং তাকওয়ার অধিকারী তারা সবাই আল্লাহর অলি। আপনিও আল্লাহর অলি। আপনার ওয়ালায়াতের দরজা একটু কম, আপনি সব বেশি ইবাদত করতে পারেন না। এটাই যে বেশি ইবাদত করে আল্লাহর কাছে তার বেশি মর্যাদা বেশি, এটাই শুনি। প্রত্যেক ঈমানদার কিছু না কিছু ওয়ালায়াতের অধিকারী। আল্লাহ তাআলা নিজে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান এবং তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজা, তাদের কোনো ভয় নেই, পেরেশানি নেই। এরা তো আল্লাহর ওলি, প্রত্যেকে আপনিও আল্লাহর ওলি। যতটুকু ঈমান অতটুকু বেলায়, অর্থাৎ আপনার মর্যাদা একটু কম কিন্তু বেশি মর্যাদা অধিকার, তাই তারা এবার শুরু করে দিবেন। উম্মতের মধ্যে শিরিক এভাবে প্রবর্তিত হয়েছে। যখন কাওমে নূহের মধ্যে পাঁচজন আল্লাহর ওলি ছিল, ওয়াদ ইয়াগুস ওয়াদ ইয়াগুস ইয়ারু নাসার সেখানে স্পষ্ট আছে এই পাঁচজন আল্লাহর ওলি ছিল। এরা যখন মারা গেছে, ওরা কি করলো, এই পাঁচজনকে তারা শয়তান এসে বললো যে সামনে এদের দেখে দেখে তোমরা এবার করে পিছনে ছবি এঁকে দিই, পিছনে ছবি আসছে, কয়েকদিন পর সামনে আসছে, সামনে এসে এবার আমাদের শুরু করে দিল। এতে ইমান এদের দিয়ে বাড়াবাড়ি করিয়ে গেলে তিনি বাড়াবাড়ি করা যাবে না। যদি আল্লাহর ওলি হয়ে থাকেন তিনি এবং আল্লাহর মাঝে, তিনি জানাতে চলে যাবেন, আপনার কোনো উপকার হবে না। আপনি আল্লাহর ওলি হন, উপকার হচ্ছে এখানে আপনি আল্লাহর ওলি হন, এতে উপকার হয়েছে। আপনি তার পিছনে আটে কোনো উপকার নেই। ওলিদের পিছনে আটে তাদের দরবার ঘুরে অথবা তাদের ঘরে গিয়ে মাথা ঠোকাতে আপনার কোনো লাভ নেই। প্রিয় ভাইরা, একটা বিষয় ওস্তাদ স্পষ্ট করেই বলেছেন, আপনাকে নিজে ওলি হতে হবে এবং ওলি হওয়ার দরকার খোলা, আপনি নিজেও তো ওলি হতে পারেন। এখন আপনি আরেকজনের পিছনে ঘুরে লাভ কি? আপনাকে তো নিজে ওলি হতে হবে, নিজের পথ আপনার খুঁজে বের করতে হবে। আরেকটা হলো যে আল্লাহ যদি এমন হতো যে আপনার দোয়া কবুল করবেন না, অমুকের দোয়া কবুল করবেন, এটা ইহুদিদের বিশ্বাস, খ্রিস্টানদের বিশ্বাস, হিন্দুদের বিশ্বাস, মুসলমানদের বিশ্বাস না। মুসলমানদের বিশ্বাস হচ্ছে যখন তারা আমাকে ডাকে আমি কি তাদের খুবই নিকটে, এটা আপনার কোরআনে পড়েছেন না, আল্লাহকে ডাকলে আল্লাহ বলেন আমি খুবই নিকটে, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। তা আপনি আল্লাহর কাছে ডাকেন, আরেকজনের পিছনে ঘোরার দরকার কি? ওনার ডাক তো নাও কবুল হতে পারে, আপনারটা কবুল হতে পারে। আপনার ডাকের অপেক্ষায় আল্লাহ আছেন, আপনি আল্লাহকে ডাকুন, আপনি নিজে ওলি হয়ে যেতে পারবেন।